মধুয়ার সাধন তত্ত্ব ও আত্মদর্শন। মধুয়ার সাধন তত্ত্ব আত্মদর্শন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল শ্রীমতা উষারাণী বিশ্বাস বিশ্বাস পাণ্ডে মহাশয়ের হাত ধরে। হরিচাঁদ গুরুচাঁদ তার সাথে প্রীতি প্রেমানন্দে হরি ধ্বনি বলব, হরিবল 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 হরিবল। এবার শ্রীমদ মৃণাল গোসাইকে সম্বর্ধনা জ্ঞাপন করব। আমি মঞ্চটাকে একটু পেছনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করব, যে অনেক লোক হয়তো আসবে, তাদেরকে আবার এদিক দিয়ে একবার বের করে দিতে হবে। বিভূতিদা একটু একটু সাইড করে এদিক দিয়ে, যেদিক দিয়েই আসুক তাদের আবার এদিক দিয়ে টেনে, এদিক দিয়ে এলে এদিক দিয়ে বেরিয়ে যাবে, ওদিক দিয়ে এলে এদিক দিয়ে বেরিয়ে যাবে। বসে বড় ওই জায়গায় আমরা শ্রীমদ মৃণাল গোসাইকে আনুষ্ঠানিকভাবে এই শুভ রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আমরা তাকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এই দুটো গ্রন্থ আমাদের মঞ্চে যত অতিথি আছে তাদের প্রত্যেকের হাতে এই দুটো করে গ্রন্থই শ্রীমত মৃণাল গোসাই পৌঁছে দেবে। আমি ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করবো যে তোমরা একটা একটা দুটো, অর্থাৎ প্রত্যেককে দুটো করে বই দিয়ে দেবে। প্রত্যেককে দুটো করে বই দিয়ে দাও। আমি বারবার ঘোষণা করছি যে এবার কিন্তু আমরা মৃণাল গোসাইকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করব। আমি বারবার বলেছি যে যদি কেউ এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তারা সামনে আসতে হবে। আমি শ্রীমদ মৃণাল গোসাইকে একটু সামনে আসতে অনুরোধ করব। সম্বর্ধনা অনুষ্ঠানটা আমরা শুরু করবো। এবার আমরা সর্বপ্রথম ওই পুষ্পহার দিয়ে তাকে সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করব। আমার শ্রদ্ধা ভজন সভাপতি মহোদয়কে প্রথম অনুরোধ করবো তাকে পুষ্পহার তুলে দিয়ে। এই যে রজত জয়ন্তী বর্ষ, আজকের যে অনুষ্ঠান, এই যে বাগদা হরি গুরুচাঁদ ভক্ত সেবা সংঘ, যে অক্লান্ত পরিশ্রমের ফসল বাগদা হরি গুরুচাঁদ ভক্ত সেবা সংঘ, মাননীয় শ্রীমদ মৃণাল গোসাই তাকে আমাদের সবার পক্ষ থেকে সর্বপ্রথম মাননীয় সভাপতির মাধ্যমে এই সংগঠনের সভাপতি যদি দেয় তাহলে বাগদা হরি গুরুচাঁদ ভক্ত সেবা সংঘের সবার দেওয়া হয়ে যায়। তাই সবাই মিলিতভাবে যার যেভাবে ইচ্ছা হয় সে সেভাবে সম্বর্ধনা জ্ঞাপন করবে। ফুলাহারে সম্বর্ধনা সর্বপ্রথম শেষ হবে। চলে এসো, একে করে চলে এসো সবাই, সবাই মিলে এই জায়গাতে মালা দে, মালা দে।